ডোমকলে কৃতি পড়ুয়ারদের সম্বর্ধনা জানানো হলো পুলিশের পক্ষ থেকে, জানানো হলো শুভেচ্ছা। Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Bohanpur Shilpo Taluke Golden Retreat luxury 4-star hotel with upcoming club facility. চৌঠা মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি ঠিক একদিন আগে তেসরা মে ফল প্রকাশ পেয়েছে হাই মাদ্রাসার। ফল প্রকাশের পর জেলার কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এগিয়ে এলেন ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার। রবিবার দুপুরে ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার এবং এসডিপিও শুভম বাজাজের উপস্থিতিতে হাই মাদ্রাসায় নবম স্থানাধিকারী মনিরুল ইসলাম এবং জেলায় উচ্চ মাধ্যমিকে 14 নম্বর স্থানাধিকারী মেমরি মিম জামান এই দুই কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের এবং একটি করে মেমেন্টো। দুটা ছাত্র এখান ডোমকল থেকে খুব ভালো রেজাল্ট করেছে, ওরা খুব পরিশ্রম করেছে। আর আমার ওনার সঙ্গে আমার কথা ভি হয়েছে, ওনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আছে এটা আমি জানতে পারি ওনার সঙ্গে কথা করে। ডোমকল থানার তরফ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি দুই কৃতি পড়ুয়া। খুব ভালো লাগছে যে টানা একটি বছরের পরিশ্রম, যেটা যে মাধ্যমিক পরীক্ষা আমাদের, সেই পরীক্ষায় অনেক পরিশ্রম করেছে এবং আমাদের সমস্ত টিচার সেভাবে আমার পেছনে পরিশ্রম করেছেন এবং তারা আশা করেছিল আমার কাছে যতটা পাওয়ার অনেকটাই পেয়েছেন এবং অনেকটাই তারাও খুশি হয়েছেন এবং এই রেজাল্ট করে আমিও ততটাই আনন্দিত। এবং এর ফলে যে আমার যে এখানে এসেছি খুবই আনন্দের। এই সাফল্যের জন্য আমার সত্যি খুব ভালো লাগছে আজকে, এবং এই সাফল্যের জন্য আমি আমার মা বাবা, স্কুল টিচার এবং আমার গৃহ শিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাইব। তার সাথে সাথে আমার যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাইব। এদিন ডোমকল বিটি হাইস্কুলের প্রধান শিক্ষক তিনিও উপস্থিত ছিলেন। তার স্কুলের ছাত্রের এই সাফল্যে খুশি সমস্ত স্কুল বলে জানান তিনি। ও বিদ্যালয়ের জন্য যতটুকু করেছে তাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি ভীষণ ভীষণ গর্বিত। ধন্যবাদ জানাই ডোমকল থানাকে, যারা এই ধরনের একটা সুন্দর আয়োজন করেছে এবং সাথে সাথে আমাকে নিমন্ত্রণ করেছেন। ডোমকল থানাকে আরও বিশেষ কিছু বিষয়েও ধন্যবাদ জানানোর আছে। সমস্ত কিছু বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ডোমকল থানা বিদ্যালয়কে সার্বিকভাবে সহায়তা করে সমস্ত বিষয়ে, এজন্য ডোমকল থানাকে পুনরায় আবারও ধন্যবাদ জানাই।